এই রাতের গুরুত্ব আছে এটা আন্ডি নাই বলে করার মতো কোনো সুযোগ নেই আগের আইম্মা একরাম জানা ছিলেন তাবেহীন জানা ছিলেন কার মধ্যে এই রাতের গুরুত্ব নিয়ে কোনো ইখতালাফ ছিল না এই রাত যে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো ইখতালাফ কারোর মধ্যেই ছিল না তবে আইনদের মধ্যে ইখতলাফ হয়েছিল এক জায়গায় সেটা হচ্ছে যে এই রাত উপলক্ষে মসজিদে জমা হয়ে সম্মিলিতভাবে আবাদত করা জায়জ বেদাত এবং সম্মিলিত এবাদত বলতে সম্মিলিতভাবে ভাবে যেমন নফল নামাজ আদায় করা এক পক্ষ তা তারা বলেছেন না সম্মিলিতভাবে ভাবে নফল নামাজ জামাতের সাথে আদায় করাটা কোনোভাবেই আহ এটা সুন্নতের পর্যায়ে পড়বেন এটা বেদাত হবে যে বিষয়ে একমত তারা সকলেই সেটা হলো যে এই রাতের গুরুত্ব আছে মানুষ আবাদত করবে এই রাত মানুষ জাগ থাকবে মানুষ আবাদত করবে ঘরে ঘরে দ্বিতীয়টা হলো মসজিদে সবাই সম্মিলিত হতে পারে কিন্তু আবাদ হবে জনের জনের যার যার অথবা যেমন কেউ সম্মিলিত এইভাবে হতে পারে একজন তিলাবত করবেন সকলে শুনবেন কেউ নসিহত করবেন সকলে শুনবেন এই ধরনের হতে পারে আমি কিতাব চাইলে আসলে আমি জয়বাইকে একটা বইও দিয়েছি আমি একটা বইও লিখেছি উপলক্ষে সেখানে এই কথাগুলি আছে যে কিভাবে এই রাতে আমল করতে পারেন আহ তিন্দা এই রাতের আমল যেভাবে করেছিলেন ইমামি রহমত রাজি তারা তাদের কিতাবের মধ্যে বলেছেন করে করা যায় এর মধ্যে একটা হলো এই রাতে মানুষ মসজিদে জমা হতে পারে ওয়াজ নসিহত হবে এবং আহ যেমন কেউ করবেন সকলে শুনবেন আহ নফল নামাজ বেশি বেশি করে পড়বেন নফল নামাজ বেশি বেশি করে পড়বেন إمام أبو حنيفة رحمة الله إمام بخاري رحمة الله تعالى عليه شبك مشهور يدعى أستاذ إسحاق بن رحوي زار برامو الشيخ إمام بخاري بخاري شرف لك إسحاق بن رحوي بولن، وَوَافَقَهُمْ إِسْحَاقُ بْنُ رَحَوَيِ عَلَى ذَلِكَ وَقَالَ فِي قِيَامِهَا فِي الْمَسَاجِدِ جَمَاعَةً لَيْسَ بِبِدْعَةٍ এ সাফিন রা হাওয়াই এই যে তাব এইন্দের মধ্যে খালি দীপ্নু মায়দান লোকমানু আমির গৈরো আহ বা খোল গৈরো যারা আছেন তারা এই রাতে আহিয়া বিহীম তারা তাদের তাদের যে কাপড় তাদের ছিল এর মধ্যে সব থেকে উত্তম যে পোশাক সেটা পরিধান করতেন ওয়েতা বা খরুনা তারা সুগন্ধি গ্রহণ করতেন ওয়েক্তা না তারা চোখে সুরমা দিতেন ভয়া কবুন ফিল্মতিল্ক আর তারা ওই রাত মসজিদে কাটিয়ে দিচ্ছেন এবং তাদের সাথে একমত পোষণ করেছেন তাদের পরে এসেছেন যিনি শাখ বেন হাওয়াই বোকার উশাস তিনি একমত পোষণ করেছেন যেন তারা ঠিক করেছেন আর তিনি বলেছেন যে এই রাতে সম্মিলিতভাবে জমাতবদ্ধ মসজিদে অবাদত এর মধ্যে কাটিয়ে দেওয়াটা কোনোভাবেই বেদাত নয় এই কথাটা ইমাম কিরমানি রহমতুল হারবার কিরমানি রহমতুল্লাহ আলাই তার আল মাসাইল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর মকরু কোনটা সেটা হলো যে মসজিদে জমা হয়ে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে যেমন ইমামের পিছনে নফল নামাজ আদায় করাটা মকরু সকলের অক্ষমতে সকলের অক্ষমতে শেখ হাফিজ তাইমিয়া তিনিও এই কথার উপরে একমত পোষণ করেছেন তিনি এই রাতের গুরুত্ব আহ স্বীকার করেছেন এই রাত সম্পর্কে তারও সুন্দর বক্তব্য আছে আমাদের কিছু লোক এমন আছেন যেমন গতকালকে আমাকে একটা তথ্য দিলেন যে যে একজন বলছেন সাবান মাস আসলে বা সবে বরাত আসলে বেদাতিরা আর বক্তব্য হলো যে সাবান মাস আসলে বেদাতিরা এখন আহ হাফিজিবল তাই মিয়া শেখ আলবানির মুকাল্লিদ হয়ে যায় তো আমার জবাবটা ছিল যে না এই তাদের মুকাল্লিদ কেউ হয় না বরং এই মাস আসলে এই মাস আসলে ইয়াজিদিরা তাদের ইমামদেরকে তালাক দেয় তারা সারা বছর ইবনু তাইমিয়া ইবনু তাইমিয়া আলবানি আলবানি তসবি এই মাস আসলে তারা তাদের শায়খদেরকে তাদের ইমামদেরকে ইয়াজিদিরা তাদের ইমামদেরকে তালাক দেয় আমরা যখন তাদেরকে কোড করি তখন অর্থ এই নয় যে তাদেরকে কোট না করে আমাদের হবে না তাদেরকে কোড করার কোনো প্রয়োজনই নাই কারণ হাইভ তাইমিয়ার অফাত হয়েছে সেভেন টুয়ান এইট হিজরিতে আর আহ শেখ আলবানের হয়েছে নাইনটিন নাইনটি এ কেস তাদেরকে উল্লেখ করা এখনো প্রয়োজন আমাদের নেই ইসলাম আরো বহু আগের আমি যেই কো তারা বহু আগের থেকে বলি যে আমাদের আকিদা আমল এবাদতের ব্যাপারে তবে এই আর তারপর তাবে এর নিচে আসার আমাদের কোনো প্রয়োজন নাই এই বিষয়টাতেও এই রাতের গুরুত্ব সম্পর্কেও তাবে এই নিকেরাম সাহাবায় কেরাম আল্লাহ রসুলের হাদিস আছে সাহাবায় কেরামের আমল আছে আল্লাহ রসুলের আমল আছে তাবে এইদের আমল আছে আমাদের এর পরে আর আসার কোনো প্রয়োজন নাই এই রাতে নকল বন্দিকে বেশি বেশি হবে আল্লাহ হাবিব সাল আলহি আলী আসলাম লম্বা লম্বা সেজদা দিয়ে সরাত আদায় করেছিলেন এই বর্ণনা আছে কবর জিয়ারত করেছিলেন এই বর্ণনা আছে এবং আইমা গ্রাম বলেছেন যে কোনো নফল বন্দেগির মাধ্যমে তবে সম্মিলিত সম্মিলিত সলাদ আদায় করা হবে না নফল নামাজ জামাতে আদায় করা হবে না এছাড়া বাকি যে আমলগুলো আমাদের সমাজের মধ্যে আছে সেগুলি আমরা করতে পারি সৎকা খেরাত করা হবে আল্লাহ দরবারে তবাই শেখবার করা হবে কারণ এই রাতের গুরুত্ব সম্পর্কে যতগুলি হাদিস আছে প্রায় সব হাদিস এই কথাটা আছে আল্লাহ রব্বুল আলামিন রহমতে নজর করেন তার সৃষ্টির প্রতি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মাফ করেন কয়েকজন ছাড়া মুশরিক যে শিরিক করে মুসাহিন যে যার অন্তরে হিংসা আছে কাতিলুন যে কাউকে হত্যা করেছে আকুন লিওয়ালিদাইহি যে তার মা বাবার অবাধ্য হয়েছে মুদবিনু খামর যে নেশাগ্রস্ত এই কয়েকজনকে বিভিন্ন হাদিসের মধ্যে আছে এর মধ্যে কোন কোন হাদিস আছে এই কয়েকজন ছাড়া বিশেষ করে দুজনের কথা এসেছে বা তিনজনের কথা এসেছে হাদিস গুলিতে একটা হচ্ছে মুশরিক যে আল্লাহর সাথে মুসাহিন যার অন্তর হিংসা আছে বা যে আমল করে যেখানে সুন্নত আছে যেখানে সুন্নত আছে সেখানে সুন্নতের খেলাফ কোন আমল করে তাকেও মুসাহিন বলা হয় আর কাট কাউকে হত্যা করেছে এই তিনজনকে ক্ষমা করা হবে না সবে পড়াতেও না যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদেরকে সবে বরাতেও ক্ষমা করা হবে না এই কারণে বিশ্বে পুরা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে অথবা অন্য কোনো করে বসে আছে মাহে আছে সাবান আর সবে সামনে আছে মাফ চাই তাদের তোমাদের জন্য মাফি নাই সবে বরাতেও নাই সবেদরেও নাই হকুল্লাহ যদি নষ্ট করা হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন হকুল এবার নষ্ট হলে সবে বরাতেও মাফ নাই তবে কোথারও মাপ নাই আর বাকি যার যাদের কথা বললাম সেগুলিও আছে হাদিস দয়েফ যদি হয় এটা পরিত্যাজ্য নয় হাজি ইমাম ইমাম ভাই হাকি রহমতুল্লাহ আলহী যে হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নাম্বার থার্টি ফাইভ হাদিসের মধ্যে আছে মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করা হবে না নেশাগ্রস্ত মানুষকে মাফ করা হবে না আহ এই কথাগুলিও আছে তো এই এই রাতের আমল সম্পর্কে আমার মনে হয় মোটামুটি আমরা বলতে পেরেছি কোন তেলাওয়াত হবে নকল বন্দে হবে দোয়া ইস্তেকবার হবে কুরআন মাজদের মাফ চাইবেন কবর জিয়ারত করতে পারেন বানুয়াড কোনু ইবাদত করা যাবে না এই বিষয়টা বলেছেন হাফিজ ইবনে তাইমিয়া এবং আমি মনে করে এই কথার সাথে একমত হওয়া উচিত বানুয়াট আকীদা বানুয়াট আমল চলবে না বানুয়াড কোনু ইবাদতকে আমরা বানায়া নিলাম এটা জ্বলবে না বরং যে ইবাদত করে মজর আছে নফল হিসাবে সেগুলি আমরা আদায় করতে পারি যেমন নফল ইবাদত আছে নামাজ পড়া নফলে ইবাদত আছে কুরআন শরীফ তিলাওয়াত করা নফল এবাদত আছে জিকির আজকার করা নফল এবাদত আছে কোরআন হাদিস থেকে বয়ান করা এগুলি বর্ণিত কিতাবের মধ্যে আছে তারা যা করতেন তাবে এনে কেরাম মসজিদে জমা হয়ে যা করতেন তার মধ্যে একটা হলো ওয়াজ নসিহত করতেন মানুষকে বুঝাইতেন জিকির আজকার করতেন কোরআন শরীফ তিলাওয়াত করতেন বরং মক্কা শরীফে মক্কা শরীফে সবাই জমা হয়ে এমনও হতো কোরআন শরীফ তারা কেউ কেউ ওই রাতের মধ্যে কয়েকজন মিলে এক খতম কোরআন শরীফ দিয়া দিতেন কেউ কেউ নফল নামাজ পড়তে পড়তে 100রাকাত বাতাত থেকে বেশি নামাজ আদায় করতেন জানিছে তা হলো যে আপনি ফিক্স করে নিতে পারেন না যে সবে ব্রাদারের নামাজ 100রাকাত এটা আপনি ফিক্স করতে পারেন না আপনি 100রাকাত পড়ুন না হয় 200রাকাত পড়ুন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এটা ঠিক করে নিতে পারেন না যে সবে ব্রাদারের নামাজ হলো এই নামাজ এটা হলো নিষেধ এবং এই কথার সাথে সকলে একমত আমরা মনে করি সাহাবি ইবনে তাইমিয়া যদিও বলেছেন বারো কেউ কেউ বলেছেন শবরাতের বিশেষ নামাজ নামে কোনো নামাজ নাই তবে হ্যাঁ বর্ণনা আছে একশো কাত পড়েছেন এই বর্ণনা আছে এই বর্ণনা আছে এবং সরম শরীফে পড়েছেন মক্কা শরীফে পড়েছেন এই রাতে তারা পুরা বছরের জন্য শবরাত আসলে পুরা বছরের জন্য জমজম তারা সংগ্রহ করতেন শবরাতের বরকত পাওয়ার জন্য তো এই মাসের গুরুত্ব অপরিসীম এই রাতের গুরুত্ব অপরিসীম আমরা সকলে তাবা ইস্তেকবার করব যদি কেউ মা বাবার কোন অবৈধ সন্তান থাকেন তাইলে তিনি তার মায়ের কাছে বাবার কাছে মাফ চেয়ে নেবেন যদি কেউ অন্যের কোন হক নষ্ট করে থাকেন তাইলে তার হক আদায় করে দিবেন অথবা মাফ চেয়ে নেবেন আর যেভাবে হক সকল এবার যে যেভাবে নষ্ট করেছেন তা আদায় করে দিতে হবে অথবা সব তাদের মাফি নাই ধন্যবাদ ভাই